আল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, আল্লাহ নবীর পাত্র সাথে সালাম জানাই। আজব এক ঘটনার আমি করিব বর্ণনা, আজব এক ঘটনার আমি করিব রাখি পিতা মাতার পাক চরণে ভাই, দর্শক শ্রোতা সবার প্রতি সালাম রেখে যাই। আমার নাম হালিম বায়াতি থাকি গো পাবনা, আমার নাম হালিম বায়াতি থাকি গো পাবনা। জুনায়েদ মোল্লা ছোট শিশু কেমন করিয়া হাইরাল হইল সেই জুনায়েদ বিমানে উঠিয়া, বলিব তার সব ঘটনা শোনো গো মন দিয়া, বলিব তার সব ঘটনা শোনো গো মন দিয়া। জুনায়েদের বাবা একজন তরকারি বিক্রেতা, তাহার বাড়ি গোপালগঞ্জের মুকসেদপুর হইয়া, বারোই হাটি গ্রাম তাহার যাই গো বলিয়া, বারোই হাটি গ্রাম তাহার যাই গো বলিয়া। জুনায়েদের বয়স ভাইরে দশ থেকে বারো, পূজানি সাথে পড়িতে দিল, পাঁচ ক্লাসে লেখা পড়া করে গো জুনায়েদ, পাঁচ ক্লাসে লেখা পড়া করে গো জুনায়েদ। 2023 সালের সেপ্টেম্বরে ভাই, 12 তারিখ মঙ্গলবারে বাড়ির বাহির হয়, মাদ্রাসাতে যাবে জুনায়েদ সেই কথা জানাই, মাদ্রাসাতে যাবে জুনায়েদ সেই কথা জানাই। অটোতে চড়িয়া জুনায়েদ কি কাম করিল, মুকসেদপুরে যায়া জুনায়েদ বাসে চড়িল, ঢাকায় যায়া সাইদাবাদে সে থাই নামিল, ঢাকায় যায়া সাইদাবাদে সে থাই নামিল। সাইদাবাদে নেমে জুনায়েদ বসুন্ধরায় যায়, যেতে যেতে শাহজালাল বিমান বন্দর পায়, বিমানে উঠার শখ হইল তার সামনে আগায়, বিমানে উঠার শখ হইল তার সামনে আগায়। টাকা পয়সা নাই পকেটে, পাসপোর্ট তার নাই, এই ভাবনা তাহার সামনে আগায়, তারপরে তে কি ঘটিল শোনো গো সবাই, তারপরে তে কি ঘটিল শোনো গো সবাই। গার্ডের সামনে হাজির জুনায়েদ তালাতে যাবে, পাসপোর্ট নাই রে তাহার কাছে গাটে বাধা দিলে, ঘুরে নাহি আসিল সে অন্য পথ দিয়ে যায়, ঘুরে নাহি আসিল সে অন্য পথ দিয়ে যায়, অন্য পথের সিঁড়ি দিয়া দোতালাতে যায়, হাতে থাকে লাল রঙের ব্যাগ হলুদ গেঞ্জি
মানো বন্দরে ভাইরে কঠিন নিরাপত্তা, হাজার হাজার কর্মকর্তা দেখো পাহারা, একে একে নয়টি ধাপে যাই গো সোলিয়া, একে একে নয়টি ধাপ যাই গো সোলিয়া, শেষ ধাপে তে যাইয়া জোনায়ের চেয়ারে বসে থাকে, সে ঘরেতে যাত্রীগণকে বসায় রাখে, উমরায় যাওয়া হাজিগণের সাথে সময় কাটায়, উমরায় যাওয়া হাজিগণের সাথে সময় কাটায়। ঘন্টা বসার পরে কি ঘটিল ভাই, একজন কর্মী যাত্রীগণকে ডাকিয়া পাঠায়, বিমানেতে উঠতে হবে সকলেই রওনা হয়, বিমানেতে উঠতে হবে সকলেই রওনা হয়, যার যার মতো বিমানে গিয়া বসিয়া পড়িল, বিমান যাবে শহর সবাই জানিও, জুনায়ে দে উঠে বসে সেই নাবিমানে, জুনায়ে দে উঠে বসে সেই নাবিমানে, জুনায়ে দে বসে আছে চুক্তি মারিয়া, কিছুক্ষণ পরে বিমান যাবে উড়িয়া, যাত্রীগণে বসে গেছে বিমানে ভরিয়া, যাত্রীগণে বসে গেছে বিমানে ভরিয়া, জুনায়েদ বসে আছে যাহার ছিটে ভাই, সেই না যাত্রী এসে বলে ছিট আমার এইটায়া, তুমি কাহার সাথে আইসো বলো গো আমার, তুমি কাহার সাথে আইসো বলো। বিমানের প্রতি সিট গেল ভরিয়া, জুনায়েদের সিট নাই আছে দাঁড়াইয়া, বিমানবালা ছুটে আসে তাহারে দেখিয়া, ওই বিমানবালা ছুটে আসে তাহারে দেখিয়া, জিজ্ঞাসিল কাহার সাথে আসিয়াছো তুমি, আন্দাজে এক নাম বলিল জুনায়েদ, তখনই মাইক দিয়া ডেকে তারা কাউকে পাইল না, মাইক দিয়া ডেকে তারা কাউকে পাইল না, এমন সময় বিমানের ওই ক্যাপ্টেন আসিল, তারে নিয়া শাহজালাল অফিসে গেল, কর্তৃপক্ষের কাছে তারে দিল গো বুঝিয়া, কর্তৃপক্ষের কাছে তারে দিল গো বুঝিয়া, বিমানবন্দরের পুলিশ তখন কি করিল, তাহার বাড়ি জিজ্ঞাসিল ফোন নাম্বার নিল, কম্পিউটারে চার্জ করিয়া বাড়িতে ফোন লাগা, কম্পিউটারে সার্চ করিয়া বাড়িতে ফোন লাগা, ঘরে তার ছোট চাচা সব ঘটনা শোনে, জুনায়েদের বাপের কাছে খুলিয়া বলে,
মায়েদের চাচা রওনা হইল গো ঢাকা, জুনায়েদের চাচা রওনা হইল গো ঢাকা, যাইয়া দেখে জুনায়েদে আছে বসিয়া, রাত্রি তখন অনেক বাজে রাখে বসাইয়া, বলে জুনায়েদ কি করেছে যাও গো শুনিয়া, বলে জুনায়েদ কি করেছে যাও গো শুনিয়া। রাত্রি তখন একটা বাজে দিল ছাড়িয়া, তারে চাচা ভাতি যায়া, সারা দেশে ভাইরাল হইল এমন ঘটনা, সারা দেশে ভাইরাল হইল এমন ঘটনা, কেমন করে সম্ভব হইল এমন ঘটনা, দশজনকে সাসপেন্ড করে অবহেলা পায়া, মোরে চোরে বসে ভাইরে সাহারা সে ভাইরে সাহারা দুনিয়া। সাধারণ জনগণের প্রশ্ন একটাই, এত বড় নিরাপত্তা কোথায় ছিল তাই, পাসপোর্ট ভিসা টিকিট ছাড়া কেমনে পার পাওয়া, টিকিট ছাড়া কেমনে পার পাওয়া যায়, এমন ঘটনা এখন ভাইরাল হইয়া যায়, জুনায়েদের নিজের মুখে সবাই শুনতে চায়, নয় স্তরের নিরাপত্তার কোন মূল্য না, নয় স্তরের নিরাপত্তার কোন মূল্য না। এক জুনায়েদ ভাইরে প্রমাণ করিল, যার যার কাজে তারা ফাঁকি দিতেছিল, তা না হলে নয়টি স্তর কেমনে যাওয়া, তা না হলে নয়টি স্তর কেমনে যাওয়া যায়। এই ছিল ভাই জুনায়েদের আসল ঘটনা, সারা বিশ্ব জেনে গেছে এমন ঘটনা, এখন আমি বিদায় নিলাম হালিম বয়াতি, এখন আমি বিদায় নিলাম হালিম বয়াতি, এখন আমি শেষ করিলাম জুন।